যেভাবে আপনি বাংলা ইংলিশ ফন্ট সেট আপ করবেন কিবোর্ড শর্টকাট, সেটা আমি এখন দেখাই দিচ্ছি। তো আমি এক্সেলের সমস্যার সমাধান করতেছি, একইভাবে আপনি ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডেও সেট আপ করতে পারবেন। তো স্ক্রিন শিট ওপেন করার পর আপনি যেটা করবেন, ওই যে ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে আপনার অপশন থেকে আপনার কাস্টমাইজ, রিবন, তারপর এখান থেকে আপনি সাইটে দেখবেন ডেভেলপার, এখানে টিক দেওয়া নাই। যদি টিক দেওয়া থাকে তাহলে তো ভালো, এখানে আমি আপনাকে দেখাচ্ছি, এখানে কিন্তু কোনো ডেভেলপার কোনো ইয়া নাই, ট্যাব নেই। তো এখানে আপনাকে নিয়ে আসতে হবে ডেভেলপার ট্যাব, এবার এটা আনার জন্য আপনাকে এখানে টিকটা দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দিলাম, এখন দেখুন উপরে লক্ষ্য রাখুন, আমি এখানে ওকে করার সাথে সাথে কিন্তু এখানে ট্যাবটা চলে আসবে। দেখুন এখানে ডেভেলপার ট্যাব চলে এসেছে, তারপর আপনার কাজ ডেভেলপারে ক্লিক করান, তারপর এখানে রেকর্ডে রেকর্ড ম্যাক্রো এখান থেকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সাপোজ বাংলার জন্য সেট আপ করবেন, এখানে ম্যাক্রো ওয়ান আছে, আপনি এখানে লিখে দিন বাংলা। বাংলা তারপর এখানে শর্টকাট কত দেবেন, আমি ই দিলাম বাংলার জন্য ই দিলাম, আর এখানে কোনো কিছু দেওয়া লাগবে না, তারপর ওকেতে ক্লিক করবেন। এখন আপনার যেটা করতে হবে, এই যে হোম আছে, হোমে ক্লিক করতে হবে, এখান থেকে আপনার বাংলা টাইপ করতে হবে, বাংলা যে ফোন সুটুনি এমজি, তারপর এখানে ইন্টার দিতে হবে। এরপর আবার আপনার যে কাজ, আবার ডেভেলপারে যাইতে হবে, ডেভেলপার থেকে আবার এখানে স্টপ রেকর্ডিং এখানে ক্লিক করতে হবে। তো কন্ট্রোল এ দিয়ে আপনার সেট আপ হইলো বাংলা। এরপর আবার আপনার একই সিস্টেমে আপনি এখানে আবার রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করবেন, তারপর এখানে ম্যাক্রো টু এর জায়গায় আপনি লিখবেন ENGLISH, তারপর এখানে দিয়ে দিলাম এস। ইংলিশের জন্য আপনার কমান্ড হলো কন্ট্রোল এস, তারপর ওকেতে ক্লিক করবেন। এখানে দেখুন রেকর্ডিং শুরু হয়ে গেছে, তারপর আবার হোমে ক্লিক করবেন, হোমে যাবেন, হোম থেকে আবার এখানে আপনি যে ফন্টটা আপনি দিতে চান ইংলিশে সেটা আপনি দিয়ে দেবেন। তো এখানে আমি সাপোজ একটা দিলাম টাইম নিউ রোমান, এখানে ইন্টার দিলাম, তারপর এখানে আবার ডেভেলপারে আসবেন, ডেভেলপার থেকে আপনার এখানে স্টপ রেকর্ডিং এখানে ক্লিক করবেন। তো শেষ, আপনার দুইটা সেট আপ শেষ হয়ে গেছে। এখন আপনার দ্বিতীয় কাজ যেটা হচ্ছে, এখন আপনি যখন প্রতিটা নিউ পেজ করবেন তখন কিন্তু আপনি এটা প্রতিটাতে সেট করতে হবে, এটা যাতে না করতে হয় সেজন্য আপনি যেটা করতে হবে, এই যে ম্যাক্রো ফর অপশন এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনার বাংলা বাংলাতে ক্লিক করবেন, তারপর এখানে রান করবেন, আবার ম্যাক্রোতে ক্লিক করবেন, ইংলিশে ক্লিক করবেন, তারপর এখানে রানে ক্লিক করবেন। তাহলে আপনার বারবার এটা সেট আপ করা লাগবে না, যত নিউ পেজ নেবে অটোমেটিকলি এটা সেট আপ হয়ে যাবে আপনার। তো এখন আমি আপনার দেখাচ্ছি, হোমে ক্লিক করলাম, বর্তমানে এখানে দেখুন সিলিব্রি আছে, মানে যে এই ফোনটা আছে এখানে, এখানে আমি যদি কন্ট্রোল ই চাপি এখানে ক্লিক করলাম, কন্ট্রোল আপনি এখানে লক্ষ্য করুন, এখানে লক্ষ্য ফোন চেঞ্জ হয় কিনা, তো আমি কন্ট্রোল ই চাপলাম, সরি কন্ট্রোল এ শুটিং এনজি চলে এসছে, আবার কন্ট্রোল এস টাইম নিউ রোমান, এই হচ্ছে আপনার শর্টকাট, যেখানে ইচ্ছে সেখানে আপনি এটা করে নিতে পারবেন। আবার আমি দেখাচ্ছি এখানে কন্ট্রোল এ বাংলা শুটিং এনজি, আর কন্ট্রোল এস ইংলিশ। ওকে, থ্যাংক ইউ।